গ্রুপের স্যার ভিডিও গুলা স্যার ইউটিউবে যে ভিডিও গুলা স্যার ওইটা যেন স্যার সিরিয়াল ভাবে থাকে স্যার, অনেকে স্যার ফোন দেয় তো কেন সিরিয়াল ভাবে তো থাকে, এটা হচ্ছে প্লেলিস্ট করা না, প্লেলিস্টে হচ্ছে তুমি তাহলে ওকে দেখাই দিও যে কিভাবে প্লেলিস্ট থাকে। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে তোমরা পারস্পরিক গ্রুপের মাধ্যমে গ্রুপে যারা যারা আছো একজন আরেকজনের কাছ থেকে হেল্প নিতে পারো, ঠিক আছে? গ্রুপে যেমন হচ্ছে তুমি এখানে যদি মানে আমাদের এই যে ইউটিউবে যে সার্চ অপশন আছে এখানে যদি লেখো বিএফটিআই কোর্স দেখি আসে কিনা, আমি কোনোদিন চেক করিনি, ঠিক আছে? এই যে আমাদের একটা আসছে, এই যে দুইটা আসছে, ভিডিও আসছে, এই যে তিন নাম্বার আমাদের চ্যানেল আসছে, আসছে তো এই যে আসে, হ্যাঁ এই যে এখানে এই যে আমাদের লোগোটা এটাতে গেলে তুমি হচ্ছে এই যে প্লেলিস্টে যদি যাও, ওকে প্লেলিস্টে গেলে হচ্ছে যার যার বেজ এখান থেকে দেখতে পারবা, যেমন এই যে তোমাদের বেজ হচ্ছে বেজ 4, এটাতে যদি ক্লিক করো তাহলে হচ্ছে এই যে সবার আগে যেটা যে ভিডিওটা ফাইবারের লেভেল 1, হ্যাঁ এই যে ওরিয়েন্টেশন এটা এই যে সবার উপরে থাকবে, তারপরে আমরা দ্বিতীয় ক্লাস করছি হচ্ছে শপিফাই সেটআপ এন্ড প্রোডাক্ট আপলোড বাই ওভারলো, এটা প্রথম ক্লাস, তারপরে এখন যেটা করব এটা দ্বিতীয় এরপরের ভিডিওটা থাকবে, তাহলে তো সিরিয়ালই হলো, এখানে বেস সিরিয়াল তো আমি কিছু দেখি না। এটা হচ্ছে সাপোর্ট টিমে তোমাদের বুঝাই দিতে হবে যে কিভাবে ভিডিওগুলো থাকে কোথায় থাকে, ঠিক আছে? আর কেউ না বুঝলে হচ্ছে সরাসরি হচ্ছে গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? আর হচ্ছে ওই যে আমাদের হচ্ছে বিএমটিআই সাপোর্ট টিম আছে, ওই সাপোর্ট টিমেও তোমরা পোস্ট করতে পারো। জি স্যার, সাপোর্ট সাপোর্ট টিমে তুমি হচ্ছে গ্রুপে হচ্ছে সবাইকে জয়েন করাই দাও, যারা আমাদের স্টুডেন্ট আছে নতুন ব্যাচে পুরান ব্যাচে সবাইকে জয়েন করে ওদেরকে একটা মেসেজ দাও। আজকে আবার তারেক নাই কেন? তারিখ কি সমস্যা? আজকে আজকে তোমাদের বেসে নতুন একটা স্টুডেন্ট জয়েন করবে, আমি ও পরে বেসে করতে চাইছিলাম, বলছি না আমি আর দুই তিন মাসে কোনো নতুন বেস স্টার্ট করব না, ঠিক আছে? ও জয়েন করে দিচ্ছি, ওর নাম হচ্ছে কি যেন নাম বললো, ওর বাড়ি হচ্ছে তোমার ঝিনাইদহ মনে হয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, জয়েন করলে চলে আসবে। ওকে আমরা ক্লাস স্টার্ট করি, আমরা হচ্ছে গিয়েছিলাম হচ্ছে শপিফাই shopify.com এ হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি গত ক্লাসে, সেখানে প্রাইমারি সেটআপগুলো আমরা দেখেছি। আচ্ছা হুমায়ুন কবির স্যার, আচ্ছা আচ্ছা আমি তুমি করেই বলি সবাইকে, তুমি করে বললে মানে স্টুডেন্টদের ভাল লাগে। আচ্ছা হচ্ছে আর হচ্ছে হুমায়ুন কবির ভাই আপনি বয়সেও আমার অনেক জুনিয়র, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা আমি 10 এর ব্যাচ স্যার। আমার অনার্স সেশন হচ্ছে 2001-2, তো আমি অনেক জুনিয়র আপনি। আচ্ছা সেটা হচ্ছে সাপোর্ট টিমে মানে রুবেলের কাছ থেকে কোনো হেল্প নিছো? না হেল্প নেইনি, আসলে হেল্পের প্রয়োজন পড়ে নাই তো তাই আর কি ফোন নক করে নাই। আচ্ছা ওই যে তারপরে হচ্ছে ওই যে মেটা মেটা নাম কি, সাদিয়া 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 সাদিয়াও তুমি হেল্প করবা, তুমি মা হচ্ছে যে কোনো সময় তোমাদের যদি আরো সাপোর্ট টিমেও না পায় ওদের হোয়াটসঅ্যাপ আছে স্কাইপ আছে ওদেরকে ওইখানে নক করতে পারো। আচ্ছা আমরা হচ্ছে গত ক্লাসে প্রয়োজন পড়লে আমি রুবেল ভাইকে ফোন দেব। স্যার কোন স্যার কোন সময় আসলে নক করা যাবে? 24 আওয়ার সাপোর্ট টিম মানে হচ্ছে 24 আওয়ার, এখানে কোনো টাইম টেবিল নাই, তোমার যদি এখন একটু নতুন তো স্যার এই জন্য ঠিক হয়ে যাবে। রাত 3টার সময় যদি মনে হয় যে তাহলে আমরা সাপোর্ট টিম কিসের, আমাদের ফ্রিল্যান্সিং কোর্স করতে কোনো টাকা নেই না আমরা, কারণ হচ্ছে আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি, কেউ যদি চাই ইউটিউবে সিরিয়াল হতে ভিডিও দেখা হচ্ছে এটাই শুধুমাত্র সাপোর্ট টিমের জন্য, ঠিক আছে? যেহেতু 24 আওয়ার সাপোর্ট দিচ্ছি, বিশেষ করে নতুন যারা ভাইবারে কাজ করবে আপওয়ার্কে কাজ করবে, ক্লায়েন্টদের সাথে ডিল করা, প্লাস ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা, তাদের সাথে কমিউনিকেশন করা, তাদেরকে প্রয়োজনে
আমরা এমনও হবে তোমাদেরকেই, আমরা হচ্ছে তোমাদের পিসি থেকে এনি ডেস্কের মাধ্যমে টিম ভিউয়ারের মাধ্যমে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, এটার জন্য আমরা পেমেন্ট নেই। তাছাড়া আমরা এই কোর্স করার জন্য কোনো পেমেন্ট নেই। আমরা চাই সবাই ফ্রিল্যান্সিং শিখুক, বাংলাদেশে মিনিমাম কর্মসংস্থানের জন্য আমরা অবদান রাখতে পারি। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমরাও নিজেরাও চেষ্টা করবা আমাদের কমিউনিটিটা বাড়ানোর জন্য। আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে আমরা তারেকের মেল দিয়ে করছিলাম, এখন তারেকে তারেক নিজেই নাই, এখন কোন মেল দিছিল আমার তো, এই যে রুবেল যে বললা যে স্যার একটা মেল দিয়ে দেখাইলে ভালো হয়, এখন আমি কিভাবে দেখাবো বলো, একজন অনুপস্থিত যে যার মেল দিছে, এই জন্য আমি তোমার মেল দিতে কইছিলাম গত ক্লাসে। স্যার আমি তো দিতে চাইছিলাম স্যার, আগেই তো দিয়ে দিল স্যার। আচ্ছা স্যার, ওটা মেইল কি সেভ নাই, পাসওয়ার্ড সহ তো স্যার সেভ থাকার কথা। কি মেল দিছিল এটাই তো দেখতেছি, মানে অনেকগুলা তো মেল, কি মেল দিছিল তারেক স্যার? ফোন দাও তো। ঠিক আছে, রবি আক্তার এরকম মেলই হবে সম্ভবত। আচ্ছা, আমরা তারেকের সাথে তুমি কন্ট্যাক্ট করতে চেষ্টা করো, আমি হচ্ছে আরেকটা বিষয় নিয়ে হচ্ছে একটু আলোচনা করব, সেটা হচ্ছে শপিফাইয়ের সাথে একটা বিজনেস জড়িত, সেই বিজনেসটাও তোমাদের জানতে হবে, কারণ ক্লায়েন্টের সাথে শপিফাই যাদের সাইট ম্যাক্সিমামই হচ্ছে কি 90% হচ্ছে ড্রপ শিপিং করে। ঠিক আছে, তো ড্রপ শিপিংটা কি এটা আগে তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, আজকে তুমি একটা স্টোর ক্রিয়েট করতেছো, প্রোডাক্ট গুলো আপলোড করতেছো আলি এক্সপ্রেস থেকে, অথবা আমরা আরো কিছু অ্যাপস দেখাবো, আরো অনেক জায়গা থেকে প্রোডাক্ট আপলোড করা যায়, তো যেখান থেকেই প্রোডাক্ট তুমি আপলোড করো না কেন, তো এটা মূলত কাজ হয় ড্রপ শিপিং এ। তো আমরা একটু দেখে আসি যে আসলে ড্রপ শিপিং জিনিসটা কি। ঠিক আছে, আমরা যদি এখানে একটা সফটওয়্যার টুলস ইউজ করি, সেটা হচ্ছে পেইন্ট। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে ড্রপ শিপিংটা কি আমরা এটা শিখব, সেটা হচ্ছে এটা মনে করো চায় না। আচ্ছা, না আমি আসলে অত এক্সপার্ট না ইয়ের মধ্যে, মনে করে এটা হচ্ছে বাংলাদেশ বিডি। এটা হচ্ছে চায়না CHN, এটা হচ্ছে ইউএসএ। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা যে কোনো কান্ট্রি হতে পারে। তো তুমি যদি বাংলাদেশ থেকে তুমি একটা স্টোর ক্রিয়েট করতেছো, স্টোরটা সাজাচ্ছ, ঠিক আছে, স্টোরটা সাজাচ্ছ, সেখানে পেমেন্ট যদি ইন্টারন্যাশনালি তুমি রেডি করতেছো, তারপরে তুমি স্টোরে প্রোডাক্টগুলো আপলোড করতেছো কোথা থেকে, আলি এক্সপ্রেস থেকে, তার মানে তুমি চায়না থেকে প্রোডাক্টগুলো আপলোড করতেছো, এটা ইম্পোর্ট বলা যাবে না সরাসরি, কারণ প্রোডাক্টগুলো যেহেতু তোমার কাছে আসতেছে না, সেখানে তখন তুমি হয়তো সেটা এসইও করলে তুমি হচ্ছে ওয়েবসাইট কে র‍্যাঙ্কিং এ নিয়ে আসলা, অথবা তুমি পেইড ক্যাম্পেইন করে প্রমোশন করে তুমি সেটা র‍্যাঙ্কিং এ নিয়ে আসলা গুগলে, অথবা তুমি ফেসবুকে প্রমোশন করে বিভিন্ন তোমার টার্গেটেড অডিয়েন্সের কাছে তোমার স্টোরটা বা তোমার প্রোডাক্ট লিংকটা তুমি কি করলা প্রমোশন করলা, তারপরে কি হইলো তোমার স্টোরে ট্রাফিক আসলো বা ভিজিটর আসলো, ট্রাফিক হচ্ছে কাস্টমারে কনভার্ট হলো। এখন ট্রাফিক কাস্টমারে যখন কনভার্ট হবে, তখন প্রোডাক্টটা তোমার তোমার স্টোর থেকে পারচেজ করতেছে, পারচেজ যখন করবে তখন কাস্টমার কি পেমেন্ট করবে না? আমার আনসার দিবে, পেমেন্ট করবে কিনা ওয়ান? স্যার,
এখন পেমেন্টটা করবে কোথায়? তুমি যে পেমেন্ট গেটওয়েগুলো সেটআপ করছো তোমার স্টুডেন্ট, সেখানে পেমেন্ট করবে। ধরে নিলাম তোমার পেপ্যালে পেমেন্ট করবে, তোমার হচ্ছে মাস্টার কার্ডে পেমেন্ট করবে, তোমার হচ্ছে যে কোনো একটা ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া সেখানে পেমেন্ট করলো, তাহলে টাকাটা কি আসলো? তোমার অ্যাকাউন্টে চলে আসলো। এখন আমরা AliExpress থেকে প্রোডাক্টগুলো আপলোড করছি, তুমি দেখো, তুমি নিজেই অবাক হয়ে যাবা যে AliExpress এর প্রোডাক্টগুলো কত সস্তা, কত কম দাম, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি যদি ইউএসএ তে তোমার টার্গেটেড কান্ট্রি হয়, তাহলে তুমি শিপিং চার্জ অনেকগুলো প্রোডাক্টের আবার দেখবা, যখন আমরা এটা নিয়ে কথা বলবো, দেখে যে আমাদের হচ্ছে তোমার হচ্ছে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয় এবং সিলেকশন করতে হয়, যে আমরা কোন প্রোডাক্টগুলো সিলেকশন করব, ঠিক আছে? এখন ওই প্রোডাক্টগুলো দেখবা যে প্রাইস হচ্ছে সর্বোচ্চ $5 $10। তুমি তোমার স্টোরে ওই প্রোডাক্টগুলো আপলোড করে প্রোডাক্ট প্রাইস দিয়ে দিচ্ছ $50 বা $30, তাহলে কাস্টমার তোমাকে পেমেন্ট করতেছে $30। আচ্ছা, নতুন কেউ আসছে, দেখি কে আসে। জেসমিন আক্তার, এত পরে কেন? জেসমিন, হ্যালো। হ্যাঁ জেসমিন, শুনতে পাচ্ছো আমার কথা? জি স্যার, শুনতেছি। এত লেট কেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এত লেট কেন? আমার এখানে স্যার অনেকটা তো মানে নেটের সমস্যা হইতেছে তার জন্য। আচ্ছা, তুমি কি জানো যে তোমার বেস থেকে হচ্ছে হুমায়ুন, তুমি হচ্ছে কোথায় থেকে জানো? খুলনা থেকে না, কুষ্টিয়া থেকে? আচ্ছা, কুষ্টিয়া থেকে ক্লাস করতেছে। আর মেয়েটা হচ্ছে কোথা থেকে? ও হলো নওগাঁ থেকে। নওগাঁ থেকে আরেকজন আজকে জয়েন করবে ঝিনাইদহ থেকে, তাহলে ওরা জয়েন করতেছে, ওদের নেটের সমস্যা না, সেটা হচ্ছে তোমার নেটের সমস্যা হতে হবে না। স্যার তার একটু ফোন দিয়েছিলাম, মোবাইল বন্ধ স্যার, আর ডাটা কানেকশন অফ স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা নতুন একটা। ও ও ময়মনসিংহে গেছে। আচ্ছা ঠিক আছে, কত প্রোডাক্টের প্রাইস আমি যা দিয়ে রাখছি, পেমেন্ট গেটওয়ে যেটা অ্যাড করে রাখছি সেখানে আমাকে পেমেন্ট করতেছে, সেটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমি ওই প্রোডাক্টটাই নিচ্ছি, সিলেকশন করতেছি যেটা হচ্ছে বর্তমানে ডিমান্ডেবল প্রোডাক্ট, কাস্টমারের কি ডিমান্ড আছে, সেই প্রোডাক্টটার প্রাইস আমি দেখছি AliExpress এ $5, এটা আমি প্রাইস দিয়ে দিলাম $30। তাহলে আমি $30 যখনই বিক্রি করতেছি, কাস্টমার আমাকে পেমেন্ট করতেছে, ডলারটা আমার অ্যাকাউন্টে চলে আসতেছে। চলে আসার পরে এই প্রোডাক্টটা যেখান থেকে আমি সোর্স করছি, অর্থাৎ প্রোডাক্টটা আমি যেখান থেকে নিয়ে আসছি, সেখানে যারা সাপ্লায়ার আছে, অর্থাৎ AliExpress এর যারা ভেন্ডর আছে, সাপ্লায়ার আছে, ওর সাথে আমি কি করতেছি, অর্ডারটা, আমার অর্ডারটা ফরওয়ার্ড করে দিচ্ছি, ফরওয়ার্ড করে দিচ্ছি, যে ধরো আমি যে প্রোডাক্টটা স্টোর থেকে সেল করলাম, মিস্টার ধরো যে এক্স, সে কি করলো, প্রোডাক্টটা আমার কাছ থেকে পারচেজ করলো। তো প্রোডাক্টটা পারচেজ করার সময় তার অ্যাড্রেস দিতে হবে, তার ইমেল আইডি দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে। তো এইগুলো আমরা কি শুধুমাত্র কি তার অ্যাড্রেসটা ফরওয়ার্ড করবো, এটা যখন আমরা প্র্যাকটিক্যালি করবো তখন এটা বুঝতে পারবো। সেখানে হচ্ছে কি থাকবে না, কোনো কাস্টমারের মোবাইল নাম্বার থাকবে না, অথবা সেখানে ইমেল আইডি থাকবে না, অথবা থাকলেও এটা ড্রপ শিপিং করার জন্য আলাদা হচ্ছে AliExpress এর সাইট আছে, সেখানে হচ্ছে এটা হচ্ছে একটা তোমার সাথে এগ্রিমেন্ট হবে, ডিরেক্ট তারা কখনোই কাস্টমারের সাথে কি করতে পারবে না, কন্ট্যাক্ট করতে পারবে না, অথবা কাস্টমারের সাথে, কাস্টমারও তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে না, আবার কাস্টমারও কখনো জানতে পারবে না যে প্রোডাক্টটা হচ্ছে AliExpress থেকে আসছে, ঠিক আছে? সেখানে প্রোডাক্টটা তুমি যে পাঠাইছো তোমার রেফারেন্সই থাকবে, তোমার অ্যাড্রেসই থাকবে, ঠিক আছে? আর প্রোডাক্টের সেখানে কোনো প্রাইস লেখা থাকবে না, যে তুমি যে $30 প্রোডাক্টটা সেল করছো তারা যে $5 এই প্রোডাক্টটা দিচ্ছে, এটাও থাকবে না। তাহলে আমি যেটা অল ওভার বোঝাতে চাচ্ছি যে প্রোডাক্টটা আসার কথা ছিল কার কাছে, তুমি যেখান থেকে সোর্স করছো, তুমি যদি প্রোডাক্টটা এখন পারচেজ করো AliExpress থেকে তাহলে তোমার কাছে আসার কথা, কিন্তু না, এটা তোমার কাছে আসবে না, তুমি এই অর্ডারটা, অর্থাৎ মিস্টার এক্স যে প্রোডাক্টটা পারচেজ করছে এই অর্ডারটা তুমি ফরওয়ার্ড করে দিচ্ছ AliExpress এর যে সাপ্লায়ার আছে ওই সাপ্লায়ারের কাছে, তুমি বলবা যে তুমি কি করো,
এই প্রোডাক্টটা মিস্টার এক্স এর কাছে ইউএস এর এই অ্যাড্রেসে কি করো পাঠিয়ে দাও তাহলে প্রোডাক্টটা কি হচ্ছে ডাইরেক্ট তোমার কাছে এই চায়না থেকে তোমার কাছে না এসে চলে যাচ্ছে কোথায় এখান থেকে সরাসরি ইউএস এ অথবা ইউএসএ চায়নার যারা সাপ্লায়ার আছে ওদের হয়তো ইউএসএ গোডাউন আছে অথবা ইউএসএ তেও কি আছে তোমার সাপ্লায়ার কোনো স্টকেজ আছে ওরা ওইখান থেকে ডাইরেক্ট কাস্টমার অ্যাড্রেসে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছে তাহলে প্রোডাক্টটা আসার কথা ছিল তোমার কাছে এটা ড্রপ হয়ে চলে যাচ্ছে হচ্ছে আরেকটা জায়গায় অর্থাৎ কাস্টমারের কাছে মূল কাস্টমারের কাছে এটাকেই বলা হচ্ছে ড্রপ শিপিং অর্থাৎ শিপিংটা কি হচ্ছে ড্রপ হচ্ছে বিশ্বের মধ্যে এখন বর্তমানে এই বিজনেসটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে এখন তোমার মরক্কো থেকে এই বিজনেস করতেছে বিশেষ করে দুবাইয়ে অনেকগুলা লোক হচ্ছে ইউএসএ বিজনেস করতেছে ঠিক আছে তারপরে তোমার বিশ্বের যে কোনো প্রান্ত প্রান্ত থেকে রুবেল ওদিক করলাম নাইজেরিয়ার না নাইজেরিয়ার লোক নাইজেরিয়াতে বসে তোমার হচ্ছে কি করতেছে এই বিজনেস করতেছে ইউএসএ তে কি করে ড্রপ শিপিং করে ঠিক আছে তোমরা চাইলে বাংলাদেশ থেকেও এই বিজনেসটা স্টার্ট করতে পারবা ঠিক আছে সেটার জন্য আমরা হেল্প করব তোমাকে আচ্ছা যাই হোক তাহলে আমরা ড্রপ শিপিংটা বিজনেসটা বুঝলাম তাহলে তুমি ম্যাক্সিমাম শপিফাই যে ক্লায়েন্টগুলো পাবা তারা ম্যাক্সিমামই হচ্ছে ড্রপ শিপিং করে আর এটার জন্যই তোমাকে কাজ করতে হবে ঠিক আছে তাহলে আমরা স্টোরে চলে যাই আমরা যেটা দেখতেছিলাম শপিফাই এখন কোন মেইলটা দিব এগুলো তো নাই চতুর্দিন পার হয়ে গেছে কি করতে কইছে কন্ট্রাক্টিং এ ট্রাক ট্রাক কই ট্রাক কই স্যার আমরা আগের ভিডিওটা দেখলে হয়তো বা এই মেলটা খুঁজে পাবো একবার যদি দেখি আচ্ছা তোমরা দেখো আমি তো এটা রেকর্ড করতেছি এটা তোমরা একটু দেখে দেখো তো মেল কোনটা স্যার ওই বারবি নামের একটা ইয়েটাই স্যার বারবি আচ্ছা দাঁড়াও দেখতেছি কি নাম বারবি না বি দিয়ে শুরু বারবার বারবার ওই যে স্যার এটা জি স্যার ইমেল তো চেঞ্জ হয়ে গেল ইমেল অ্যাড্রেস তো চেঞ্জ হয়ে গেল
আচ্ছা অবশেষে আমরা ঢুকতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের স্টুডে ঢুকে গেলাম। গত ক্লাসে আমরা যে পর্যন্ত গেছিলাম, আমরা আজকে টোটাল স্টুডটা যতদূর সম্ভব আমরা ডিজাইন করব। হ্যাঁ দেখি, তাহলে গত ক্লাসে যারা ছিলেন না, আজকে গত ক্লাসে ভিডিওটা দেখে নিয়েন, আর আজকেও হচ্ছে আমরা সেম বিষয়গুলো কিছুটা দেখাবো। ওকে, আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে গেলাম। আমরা আবার হচ্ছে অ্যাপসে যাব। অ্যাপস থেকে আমরা ছিলাম হচ্ছে প্রোডাক্টগুলো আপলোড করার জন্য। আমরা প্রোডাক্টগুলো আপলোড করেছি হচ্ছে ওভারলুপ দিয়ে। তো আমরা ওভারলুপে ঢুকে যাব। তো গত ক্লাসে হচ্ছে আমরা টোটাল সেটিংটা কিভাবে করতে হয় আমরা সেটিংগুলো করেছি, প্লাস হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট থেকে আমরা কিছু কালেকশন রেডি করেছি। কালেকশন মানে হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো ক্যাটাগরি হচ্ছে আমরা যদি সম্ভব হয় আরো ক্যাটাগরি আমরা রেডি করে নিব। তাহলে আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো এগুলো হচ্ছে। এই যে তুমি এই স্টোরের সাথে এই ওভারলোডটা কানেক্টেড বিদায়, তুমি এটার মাধ্যমে যতগুলো প্রোডাক্ট আপলোড করবে এটা প্রোডাক্ট লিস্টে এটা থেকে যাবে। তাহলে আমরা আবারও কি যাব, প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এই প্রোডাক্টগুলো এখানে পাইছি, সেটা হচ্ছে হোমে যদি আবার যাই, এখানে তোমার ইনপুট লিস্ট, আচ্ছা ফাইন, আচ্ছা এই যে ফাইন প্রোডাক্ট এখানেও আছে ইম্পোর্ট লিস্টে, অথবা এইখান থেকেও পাওয়া যাবে। ফাইন প্রোডাক্টে যাব আমরা। ফাইন প্রোডাক্ট থেকে আমি জাস্ট আজকে হচ্ছে মানে যে কোনো জায়গা থেকে, গতকালকে আমরা এটা দেখাইছি যে কিভাবে আমরা ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট আপলোড করব। আমরা আপাতত আজকে মানে দ্রুত করার জন্য আমরা হচ্ছে কিছু প্রোডাক্ট এমনিতেই কি করতেছি সিলেক্ট করতেছি। তো অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, হ্যাঁ আমরা মাদার এন্ড কিডস এ যাই, কিছু প্রোডাক্ট করি। আচ্ছা যাই হোক, আমাদের প্রোডাক্ট হয়ে গেছে, আমরা তো স্টোর আমরা সাজাইতে পারবো। তাহলে এখান থেকে আমরা সিলেকশন করার পরে আমরা ইনপুট লিস্টে চলে যাব। ইনপুট লিস্টে আসার পরে আমরা এখানে এসে কি কি কাজ করছি আবারও রিপিট করতেছি। আমরা প্রোডাক্টে এখানে আসব, আসার পরে প্রথমে আমরা টাইটেলটা সিলেক্ট করব, ঠিক আছে? টাইটেলটা সিলেক্ট করব কিভাবে, আমরা যদি সম্ভব হয় এই টাইটেলটা এসইও ফ্রেন্ডলি করতে পারলে সবচেয়ে ভালো। তুমি প্রয়োজনে এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা তুমি চুজ করবা সেই প্রোডাক্টটা গুগল করবা। গুগল করলে ওরা কি কি টাইটেল ইউজ করছে সেখান থেকে তুমি যে দুইটা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড যদি টাইটেলে ঢুকাই দিতে পারো তাহলে সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হয়। তো গত ক্লাসে আমরা টাইটেলটা কিভাবে ছোট করতে হয় এটা দেখাইছি। তো এটা তুমি জাস্ট হচ্ছে আমি এখান থেকে 08 ইয়ার চিলড্রেন কটন বেবি কার্স, আমি জাস্ট এই পর্যন্ত রেখে বাকিটা হচ্ছে কি করলাম কেটে দিলাম। ওকে, তো এইভাবে আমরা টাইটেলটা ছোট করছি। দেন হচ্ছে আমরা এখানে চোজ কালেকশন, আমরা হচ্ছে যে ক্যাটাগরিগুলো রেডি করছি সেটা এইখানে পাওয়া যাবে। এখান থেকে আমি যে ক্যাটাগরিতে সিলেক্ট করব সেই ক্যাটাগরির প্রোডাক্টটা যাবে। যাওয়ার পরে আমরা তাহলে এটা কি প্রোডাক্ট, ইয়ার চিলড্রেন কটন, আমরা এটা হচ্ছে কিডস জোনে দিয়ে দিলাম। ওকে কিডস জোন, ওকে আচ্ছা আর কিছু না, এটা দিলাম, এটাও দিয়ে দিলাম কিডস জোন। তারপরে এটা কি, এটাও দিয়ে দিলাম তোমার আহ
kids zone okay then eta kon category amra je category korchi eta category er moddhe porbo eta home base men's fashion teachers what's women fashion eta to gar in e aschi acha amra ekta diye dilam men's fashion diye dilam eta ki product newborn baby acha newborn তাই না তাহলে newborn ওকে চুজ ক্যাটাগরি kids আচ্ছা এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম women's fashion দিয়ে দিলাম আচ্ছা আমি আর টাইটেল ছোট করতেছি না এটাও দিয়ে দিলাম হচ্ছে women's fashion এটা দিয়ে দিলাম ধরে নাও men's fashion ঠিক আছে এটা দিয়ে দিলাম তোমার কি কি আছে এখানে টি-শার্ট men's fashion জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে এমনি দেখাচ্ছি এটা তোমরা কখনোই করবে না যে প্রোডাক্ট যে ক্যাটাগরি সেই অনুযায়ী করবে আমরা এইটা প্রথম প্রোডাক্ট টেস্টটা করলাম এরপরে ভেরিয়েশন ঠিক আছে ভেরিয়েশন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কি আছে যদি ভেরিয়েশন থাকে তাহলে আমরা এইখান থেকে এটা চুজ করতে পারবো যদি চাই আমি কোনো ভেরিয়েশন নিব না তাহলে এটা হচ্ছে এখানে এই যে টিক দেওয়া আছে আমি এটা টিকটা বন্ধ করে দিব তাহলে এই ভেরিয়েশনটা আর যাবে না আমাদের স্টোরে ঠিক আছে এই প্রোডাক্টে দেখা যায় অনেকগুলো ভেরিয়েশন হ্যাঁ আর এটাতে হচ্ছে কি কয়টা ভেরিয়েশন আছে এটাতেও দেখা যায় 8-10টা ভেরিয়েশন আছে তারপরে এটাতে তোমার ভেরিয়েশন আছে 11টা হুম তো যাই হোক এগুলা ভেরিয়েশন সবগুলা দেখার পরে তুমি যেটা নিতে চাও নিবা না নালে নিবা না এই প্রাইসিং এ এসে আমরা কি করব এই প্রোডাক্টটা আমার কিনতে হবে কত $6 ঠিক আছে তাহলে শিপিং চার্জ আছে $4 তার মানে আমার কত $10-12 খরচ আছে তাহলে আমরা এটা যদি কি লাভে বিক্রি করতে চাই তাহলে আমি এটা চেঞ্জ অল এ দিয়া চেঞ্জ অল প্রাইস এটা আমরা দিয়ে দিলাম $25 ওকে চেঞ্জ অল তাহলে সবগুলা প্রাইস কি হয়ে যাবে $25 হয়ে যাবে আর এটা যদি আমি কি তোমার যদি ওই যে মানে কাটা প্রাইস অর্থাৎ মানে সার দিতে চাই তাহলে এটা করার দরকার আছে আর যদি না হয় তাহলে এটা সবগুলো কি করতে হবে তোমার জিরো জিরো দিতে হবে অথবা কাইটে দিতে হবে আর যদি এটা কাটা দিয়ে দেখাইতে দাও তাহলে হচ্ছে এখানে ক্লিক করে কম্পেয়ার প্রাইস এটা কিভাবে দেখাবে এটা আমরা হচ্ছে প্রাইস এখানে $50 দিলাম দেখি হয় কিনা আচ্ছা হইছে তার মানে এটা এটা বুঝাইলো এটা মিনিংটা দাঁড়াইলো যেটা আগে প্রাইস ছিল $50 এখন বিক্রি হচ্ছে $25 এটা হচ্ছে দেখাবে স্টোরে তাহলে আমরা এটা ইম্পোর্ট স্টোর দিয়ে দিলাম ওকে তাহলে এটা আমাদের প্রোডাক্টে কি হয়ে গেল আমাদের স্টোরে চলে গেল ওকে এরপরে হচ্ছে এটা এটাও সেম ভাবে প্রাইস আমি কোনো কিছু করলাম না সরাসরি আমি ইম্পোর্ট লিস্টে দিয়ে দিলাম শুধু একটা দেখাই দিলাম ইম্পোর্ট লিস্ট হ্যাঁ তো এটাও দিয়ে দিলাম ইম্পোর্ট এটাও 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 দিলাম ইম্পোর্ট ওকে তাহলে আমাদের প্রোডাক্টগুলো কোথায় চলে গেল আমাদের স্টোরে চলে গেল তাহলে আমরা একটু চেক দেই যে আসলে আমাদের প্রোডাক্টগুলো স্টোরে গেল কিনা ওকে আমরা এখানে ইনপুট লিস্ট এখানে আসাও এই যে প্রোডাক্টে এখানে এসে ফারস্টে ক্লিক করতে পারি এখানে এসে ক্লিক করলে দেখা যাবে 19টা গেছে কিন্তু একটা এখনো যায় নাই তাহলে কোনটা যায় না এটা একটু দেখি আচ্ছা এই প্রোডাক্টটা যায় নাই তাহলে ইনপুট লিস্ট ওকে তাহলে এবার হচ্ছে টোটাল 20টা প্রোডাক্ট চলে গেল এই যে 20টা এবার হচ্ছে ইনপুট লিস্টে নাই তাহলে আমরা হচ্ছে স্টোরে চলে আসি স্টোরে চলে আসার পরে আমরা হচ্ছে অল প্রোডাক্টে বা প্রোডাক্টে ক্লিক করলে অটোমেটিক্যালি অল প্রোডাক্টে যাবে আমরা অল প্রোডাক্টে গিয়ে দেখি যে আজকে যে প্রোডাক্টগুলো কি করলাম আপলোড করলাম সেগুলো আসছে কিনা তাহলে এখানে আমরা দেখতে পারবো যে সব প্রোডাক্টগুলাই আসছে ঠিক আছে এবার হচ্ছে আমার কাজ হচ্ছে প্রথমে সবার আগে স্টোর ডিজাইনের ক্ষেত্রে সবার আগে আমাদের কাজ করতে হবে
হেডারটা ঠিক করতে হবে। তাহলে হেডারটা ঠিক করব আমরা, প্রথমে হচ্ছে স্টোরটা ভিজিট করি। এটা হচ্ছে আমাদের স্টোর, এখানে হোম পেজটা ডিজাইন করতে হবে। হোম পেজটা আমাদের টোটালি খালি, একদমই ফাঁকা, শুধু আমাদের স্টোরের প্রোডাক্টগুলো আসছে। তো এটা হচ্ছে আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো এখানে সবার আগে যেটা করতে হবে, এখানে আমাদের হেডারটা কি করতে হবে, ঠিক করতে হবে। আমরা হেডারে কি কি শো করতে চাই, তাহলে হেডার ঠিক করার জন্য আমাদের সবার আগে যেতে হবে, এগুলো স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে সহজ হবে। ভিন্নভাবে করতে পারবা তোমরা যে যে যার মতো। তাহলে অনলাইন স্টোরে ক্লিক করার পরে প্রথমে যেতে হবে নেভিগেশন, ঠিক আছে? তাহলে নেভিগেশনে আসার পরে আমরা এইখান থেকে হেডারটা ঠিক করব। এখানে দুইটা হেডার বাই ডিফল্ট থাকে, মেইন মেনু যেটা এটাই হেডার মেনু, ঠিক আছে? আমরা মেইন মেনুতে ক্লিক করব। মেইন মেনুতে ক্লিক করার পরে এখানে তিনটা বিষয় বাই ডিফল্ট আছে, একটা হচ্ছে হোম, ক্যাটালগ আর হচ্ছে কন্টাক্ট, ঠিক আছে? এখানে যদি তুমি স্টোর ভিজিট করো তাহলে দেখো এখানে আছে এই যে হোম, ক্যাটালগ, কন্টাক্ট, ঠিক আছে? এই তিনটা আছে। তাহলে আমরা যদি এই তিনটার সাথে আরো কিছু অ্যাড করতে চাই বা এই তিনটাই যদি ফালাই দিতে চাই, ঠিক আছে, তাহলে ক্যাটালগে ক্লিক করি, আমরা দেখি কি আসে। আচ্ছা, ক্যাটালগ এখানে হচ্ছে তোমার সব প্রোডাক্ট গুলাই চলে আসছে, ঠিক আছে? তাহলে আর এটাতে কি ক্লিক করলে কি আসে, কন্টাক্ট আসলে একটা কন্টাক্ট ফর্ম আসে। ওকে, তাহলে এটাও আমরা প্রয়োজনে ফালাই দিই, আমরা নতুন করে সাজাবো। ওকে, এটা আমরা ডিলিট করে দিলাম, কারণ এটা যদি শিখা না থাকে পরবর্তীতে এটা হবে না। আচ্ছা, এখানে আমরা কিছু বিষয় আমরা অ্যাড করতে চাই। আমরা যে ক্যাটাগরিটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে মেন্স ফ্যাশন, উমেন্স ফ্যাশন, কিডস, এগুলো আমরা অ্যাড দিতে চাই, ঠিক আছে? তাহলে আমরা এই এইটা অ্যাড করি। এখান থেকে যাব আমরা অ্যাড মেনু আইটেম, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা ওয়ার্ডপ্রেসে অনেক ঝামেলা, ছবি পাই দেখো কত ইজি সব বিষয়গুলো। তো আমরা হচ্ছে জাস্ট এই যে সার্চ লিংক এটাতে ক্লিক করব। আমরা হচ্ছে যাব হচ্ছে কালেকশনে, কারণ আমরা কালেকশন থেকে ক্যাটাগরিগুলো রেডি করছি। তো কালেকশনে ক্লিক করব। তো আমি যে কালেকশনগুলো ক্রিয়েট করেছি এখানে সব চলে আসবে, ঠিক আছে? তো এখানে আমরা মেন্স ফ্যাশনটা যদি সিলেক্ট করি তাহলে এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, এখানে লিংক হয়ে যাবে। আমরা জাস্ট অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এই যে মেন্স ফ্যাশনটা অটোমেটিক চলে আসছে। এবার হচ্ছে আরো যদি আমরা অ্যাড করি সেম ভাবে, আমরা সেম ভাবে আবার কালেকশনে যাব। কালেকশন থেকে আমরা যদি যাই হচ্ছে উমেন্স ফ্যাশন, এটাতে গেলাম, তাহলে এটা লিংক হয়ে গেল, আমরা এটাতে অ্যাড করলাম। ওকে, এরপরে যদি আমরা আরো এখানে অ্যাড করতে চাই সেম ভাবে কালেকশনে গেলাম। কালেকশনে যাওয়ার পরে হচ্ছে আমরা আর কি কিডস এটাও দিয়ে দিলাম, এটাও অ্যাড করলাম। এরপরে আমরা আরেকটা করছিলাম মনে হয় টি শার্ট, হ্যাঁ। আচ্ছা, কালেকশনে গেলাম, কালেকশনে গিয়ে আমরা টি শার্টটা সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। এরপরে আমরা আরেকটা করছিলাম সেটা হচ্ছে ওয়াচ, কালেকশনে গেলাম, একটা হচ্ছে ওয়াচ, ওকে রেডি করে দিলাম। ওকে, এখন এগুলা জাস্ট আমাদের রেডি হইল, একটা মেনু ক্রিয়েট হইল। এখন এটা যেমন আমরা কি করতে চাই এটা এইভাবে থাকুক, ওমেন ম্যান, ওমেন কিডস জোন, টি শার্ট, ওয়াচ, আমরা যেটাকে সাব মেনু বলে, অর্থাৎ এই যে মেন্স ফ্যাশন এটা হচ্ছে প্যারেন্ট, এটার আমরা একটা বাচ্চা দিতে চাই, অর্থাৎ এটাতে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হবে। এখানে হচ্ছে তোমার আচ্ছা, আগে আমরা এটা নিয়ে আসি, এটা আমরা কি দিব, সেভ দিব। সেভ দিলে এবার হচ্ছে আমাদের এটা দেখি একটু রিস্টার্ট দিই কি হইলো, চেঞ্জ হইলো কিনা। আচ্ছা, চেঞ্জ হয় নাই, তাহলে আমরা দেখি আসি প্রবলেমটা কোথায়। সেটা হচ্ছে আমরা এটা ঠিক করব হচ্ছে আমরা হচ্ছে থিমে অনলাইন স্টোরে যাব, অনলাইন স্টোর থেকে থিমে যাব। থিম থেকে কাস্টমাইজে যাই, দেখি কেন আসলো না। আচ্ছা, এবার হচ্ছে আমরা হেডারে যদি ক্লিক করি, লোগো, মেইন মেনু, মেনু চেঞ্জ, মেনু চেঞ্জ, ও এই যে আসছে তো,
আচ্ছা এখানে আসে নাই, আমরা একটু রিফ্রেশ দেই। এই আসছে আসছে, ওকে। তার মানে আমাদের কি অ্যাডগুলো হয়ে গেছে, যদি না আসতো তাহলে আমরা একটা মেনুতে সেটিং এর প্রবলেম ছিল। ওকে চলে আসছে, তাহলে এবার হচ্ছে আমরা কি করব, এখানে মেনুগুলো আসছে আমাদের। এখন এই মেনুগুলার একটা বাচ্চা দিতে চাই, এটা যদি কি আধা মনে করি তাহলে এটার নিচে একটা বাচ্চা হবে। তাহলে এটা কিভাবে আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমরা আবার যাব হচ্ছে নেভিগেশনে, নেভিগেশন থেকে হচ্ছে আমরা যাব মেন মেনু, মেন মেনু থেকে আমরা মনে করি যে আমরা এই যে মেন্স ফ্যাশনে এটা দুইটা বাচ্চা দিব, একটা হচ্ছে টি শার্ট আর হচ্ছে ওয়াচ। এটা হচ্ছে কিভাবে দিব, সেটা হচ্ছে জাস্ট এই যে ডান পাশে এখানে মাউস পয়েন্টার নিয়ে দেখো একটা হাত হচ্ছে, এই হাত মানেই হচ্ছে এবার হচ্ছে মাউসের রাইট মানে লেফট বাটন চাপ দিয়ে ধরে তোমার এটার দিকে উপরে দিয়ে টান দিয়ে একটু ডাইনে টান দিয়ে। আচ্ছা ফার্স্টে এখানে দিলাম, তাহলে একটু ডাইনে চাপ দিয়ে ছেড়ে দিলেই কি হচ্ছে এটার নিচে চলে যাচ্ছে, এখানে এই যে ড্রপ ডাউন হচ্ছে, তার মানে এটা মেনুতেও কি হবে ড্রপ ডাউন দেখাবে। সেম ভাবে এটাও আমরা কি করি একটু টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, তাহলে কি হয়ে গেল এখানে অর্থাৎ মেন্স ফ্যাশনে এই দুইটা ড্রপ ডাউন হয়ে গেল, ড্রপ ডাউন মেনু বা সাব মেনু বলে। তো এটা আমরা কি করে দিব, সেভ করে দিব। সেভ করে দিলে কি হয়ে যাবে, তাহলে এবার আমরা রিফ্রেশ দেই, এখানে যে টি শার্ট ওয়াচ এটা এখানে ছিল, এখন এটা এটা নিচে চলে আসবে কিভাবে। আচ্ছা আবার রিফ্রেশ দেই, হয়ে যা হচ্ছে না কেন, এই হয়েছে, এই যে মেন্স ফ্যাশন এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে এখানে দেখো এইটা এইখান থেকে এখানে চলে আসছে, ক্লিয়ার। তাহলে কিভাবে ড্রপ ডাউন করতে হয় এটা আমরা শিখলাম, ওকে। এরপরে মেনুতে আমরা যেহেতু হেডার থেকে ঠিক করে আসব, তারপরে আমরা ফুটারটা পরে ঠিক করব, আপাতত এখানে এইভাবেই থাকুক। তো আমরা মেনুটা ঠিক করলাম, মেনু কাজ শেষ, এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এখানে যদি তুমি কি করো অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস যদি উপরে অ্যাড করতে চাও, অর্থাৎ এখানে অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস যদি অ্যাড করতে চাও তাহলে সেটা আমাদের পেজ থেকে করতে হবে। তাহলে আমরা এখান থেকে চলে যাব পেজে, তাহলে পেজে যাওয়ার পরে এখানে একটা পেজ অটোমেটিকলি ক্রিয়েট করা আছে, আমরা এটা ডিলিট মারি, ডিলিট এটা টিক দিবা, টিক দেওয়ার পরে এই যে মোর অ্যাকশন, মোর অ্যাকশন থেকে ডিলিট পেজ, ঠিক আছে ডিলিট পেজ আমরা নতুন করে ক্রিয়েট করে দেখাচ্ছি। তাহলে আমরা কিভাবে পেজগুলো ক্রিয়েট করব, সেটা হচ্ছে এই যে অ্যাড এ পেজ, এখানে অ্যাড এ পেজে আসার পরে এখানে আমরা টাইটেল দিব অ্যাবাউট আস, ওকে। দেওয়ার পরে এখানে টাইটেলের ডেসক্রিপশন অর্থাৎ অ্যাবাউট আস পেজটা কি হবে, অর্থাৎ এখানে কি লিখতে হবে, সেটা হচ্ছে তোমার স্টোর যে ক্যাটাগরি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো সেই প্রোডাক্টের ডিটেইলস বর্ণনা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমার সম্পর্কে, তোমার স্টোর সম্পর্কে এখানে লিখতে হবে, যেমন আমি এখানে বলতে পারি ওয়ার দ্য বেস্ট ই কমার্স ইন ইউএসএ, উই প্রোভাইড হচ্ছে মিনিমাম প্রাইস উইথ বেস্ট কোয়ালিটি, হ্যাঁ আমরা খুব কম দামে খুব ভালো প্রোডাক্ট দেই, আমরা খুব শর্ট টাইমে ডেলিভারি দেই, ঠিক আছে আমাদের কোনো হচ্ছে চিটারি বাটপারি হয় না, 100% পেমেন্ট পাবেন, যদি প্রোডাক্ট আপনার পছন্দ না হয় তাহলে আপনি কি পাবেন প্রোডাক্টটা হচ্ছে কি রিফান্ড করতে পারবেন 10 দিন 20 দিন 30 দিন, এখন তোমার স্টোরে যেভাবে কন্ডিশন তুমি দিয়ে দাও। এইভাবে তুমি একটা অ্যাবাউট আস এখানে সংক্ষিপ্ত ভাবে লিখে দিবা, জাস্ট আমি লিখলাম না এইভাবে ব্লা ব্লা দিয়ে দিলাম, এটা হচ্ছে তুমি তোমার মতো করে লিখে দিবা, ওকে। আচ্ছা লেখার পরে এটা কি দিতে হবে, এখানে ডান পাশে একটা কাজ আছে, সেটা হচ্ছে তুমি পেজটা যদি সেটা পেইড থিম হয়, আমরা আগামী ক্লাসে পেইড থিম নিয়ে কাজ করব, তো যদি হয় তাহলে এখানে অ্যাবাউট আস পেজের কি থাকবে একটা তোমার ফরম্যাট থাকবে, যেহেতু এখানে এটা হচ্ছে ফ্রি থিম এখানে কোনো ফরম্যাট নাই, এটা হচ্ছে ডিফল্ট পেজ যেটা আছে সেটাই আমরা সিলেক্ট করব। আর এখানে আরেকটু কাজ বলে দেই, সেটা হচ্ছে আমরা এটা যদিও আমাদের এখানে পার্ট না তবুও বলে দিচ্ছি, যেটাকে এসইও করার জন্য একটা ওয়ার্ডপ্রেস এর সাইটকে এসইও করতে, পেজকে এসইও করতে অনেক ঝামেলা, আর এখানে এসে শুধুমাত্র যে কোনো কিছু করলে নিচে একটা দেখবা একটা অপশন অটোমেটিকলি বাই ডিফল্ট থাকবে এডিট
ওয়েবসাইট এসইও এটাতে ক্লিক করব। এখানে তুমি এই যে এসইও ফ্রেন্ডলি টাইটেল দিবে, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দিয়ে সেভ দিয়ে দিলে এটা এসইও হয়ে যাবে অটোমেটিক। যা হোক আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, সেভ দিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, আর হচ্ছে ক্রিয়েট অ্যানাদার পেজ, আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি। এখানে আমরা দিয়ে দিলাম কন্টাক্ট আস, কন্টাক্ট আস, কন্টাক্ট আসে দেওয়ার পরে এখানে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে যে উই আর 24 আওয়ার 24 আওয়ার অবলিক 7, অর্থাৎ সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা আপনার সাথে আছি। আপনি একটু গান বলেন, আপনার কণ্ঠ তো অনেক সুন্দর, আর সুবীর ভাইয়ের মুখে শুনছি আপনি নাকি অনেক সুন্দর গান পারেন। হ্যালো ভাই, আমরা তো গান টান শুনতে চাই না, কি বলে? আচ্ছা এখানে হচ্ছে তুমি লিখে দিবা যে আমরা 24 ঘন্টা খোলা আছি, যে কোনো সময় কন্টাক্ট করতে পারেন, অথবা তুমি এখানে তোমার স্টোরের অ্যাড্রেসটা দিতে পারো, প্লাস হচ্ছে তুমি কন্টাক্ট ইমেল দিতে পারো। এখানে যে বিষয়টা দিবা সেটা হচ্ছে এক নাম্বার দিতে হবে স্টোর অ্যাড্রেস। আমি জাস্ট হচ্ছে এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে পেজে দেখাবে, তুমি তোমার স্টোর অ্যাড্রেসটা লিখে দিবা। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে এখানে দিতে হবে কন্টাক্ট ইমেল, কন্টাক্ট ইমেল, দেন তৃতীয় দিতে হবে মোবাইল নাম্বার বা কন্টাক্ট নাম্বার, মোবাইল নাম্বার। ওকে, মোবাইল নাম্বার দেওয়ার পরে আরো তুমি এখানে হচ্ছে এর আগে হচ্ছে তোমার স্টোরে মানে এই বিষয়গুলো লিখে দিতে পারো যে আমরা 24 ঘন্টা আছি, যে কোনো সময় আপনি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। এটা লেখার পরে জাস্ট এই এটা কন্টাক্ট পেজ ক্রিয়েট করার সময় এখানে হচ্ছে এই ডান পাশে একটা ফরম্যাট, এই যে কন্টাক্ট এই ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা ভুল করে যে কন্টাক্ট পেজটা ক্রিয়েট করার সময় ডিফল্ট পেজ সিলেক্ট করেই করে, তার জন্য কন্টাক্ট একটা ফর্ম আছে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 দিয়ে করতে হয়, একটা প্লাগিন দিয়ে এক্সট্রা, আর এটা বাই ডিফল্ট হচ্ছে তোমার শপিফাইতে করা হয়ে যায়। তো এটা কন্টাক্ট ফরম্যাটটা সিলেক্ট করলে সেভ দিলে এটা কি হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা পেজ অটোমেটিকলি এখানে ক্রিয়েট করলাম। এখন এই দুইটা পেজও আমরা হেডারে শো করাতে চাই, তাহলে হেডারে শো করাতে গেলে তাহলে আমরা সেম ভাবে যাব কোথায়, নেভিগেশনে। নেভিগেশনে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে কোথায়, মেইন মেনুতে। আমরা এই দুইটা পেজ ক্রিয়েট করলাম, এই পেজ দুটো আমরা এখানে নিয়ে আসতে চাই। ওকে, কি আসলো এত রাতে, মারুফ। ওকে, আচ্ছা মারুফ ভাই, হ্যালো, হ্যাঁ মারুফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে হেডফোন ইউজ করতে হবে, হেডফোন আছে? আচ্ছা মেসেজ দেন আমাকে, এই যে এখানে মেসেজ দেন, এখানে মেসেজ দেন। আচ্ছা আপনি ক্লাস শেষে আমার সাথে একটু 10 মিনিট সময় দিয়ে এক্সট্রা। হ্যাঁ, আমরা ক্লাস নিচ্ছি, তারপরে হচ্ছে দেখা যাক। ওকে, আমরা চলে গেছিলাম এখানে, আমরা হচ্ছে এখানে পেজ দুটো নিয়ে আসবো। তাহলে পেজ দুটো আমরা নিয়ে আসতে গেলে সেম ভাবে অ্যাড মেনু আইটেম এটাতে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা এই লিংকের এখানে ক্লিক করে, আমরা যেহেতু পেজ ক্রিয়েট করেছি তাহলে এবার আমরা কালেকশনে যাব না, আমরা যাব পেজে। পেজে এখান থেকে আমরা এই যে দুইটা পেজ ক্রিয়েট করেছি, এই দুইটা পেজ আমাদের চলে আসছে। তাহলে অ্যাবাউট আস পেজ সিলেক্ট করলাম, এটা অটোমেটিকলি লিংক হয়ে গেল, আমরা অ্যাড এ ক্লিক করলাম। ওকে, সেম ভাবে আমরা আবার গেলাম, আবার যাওয়ার পরে আমরা হচ্ছে পেজে যাব, পেজ থেকে হচ্ছে কন্টাক্ট আসে ক্লিক করব, তাহলে অ্যাড এ হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল, দুইটা পেজ হয়ে গেল। এখন এইটা আমি কোথায় রাখতে চাই, একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা সবার উপরে থাকবে সেটা হচ্ছে দেখাবে এখানে সবার বাম পাশে, যেটা সবার নিচে থাকবে সেটা দেখাবে সবার ডান পাশে। এখন আমি অ্যাবাউট আস কন্টাক্ট আস কোথায় দেখাতে চাই সেটা হচ্ছে আপনার বিষয়, আপনার স্টোর যেভাবে আছে সেটা সাজাবে। যদি আপনি এটা উপরে দেখাতে চান তাহলে জাস্ট এই যে এখানে হাতে ধরে এটা টান দিয়ে একদম উপরে দিয়ে দিবেন, কন্টাক্ট আসটা যদি মনে করেন যে সবার লাস্টে দিবেন সেটা দিয়ে দিবেন। আপাতত এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, প্রয়োজনে আমি এটা একটু মানে এবাউট কন্টাক্ট আসটা উপরে দিলাম, অ্যাবাউট আসটা উপরে দিলাম, একটু উল্টা উল্টা করে দিলাম আর কি, জাস্ট সে। ওকে, নাহলে আমাদের কি হয়ে গেল, এই দুটা পেজও এখানে চলে আসলো। তাহলে আমরা একটু কি দেই,
দেখেন এই যে কন্টাকাস অ্যাবাউট আস চলে আসছে, তাহলে আমরা এই দুটো পেজে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেন, এই যে দেখেন আমি এখানে জাস্ট লিখে দিছিলাম স্টোর অ্যাড্রেস কন্টাক্ট ইমেল মোবাইল নাম্বার, আপনারা তো এটা লিখবেন না, সত্যি সত্যি স্টোর অ্যাড্রেস দিবেন কন্টাক্ট ইমেল দিবেন মোবাইল নাম্বার দেন, আর হচ্ছে লাস্টে একটা কি আসছে একটা ফরম্যাট আসছে, এই ফরম্যাটটা আপনার ওয়ার্ডপ্রেসে হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 দিয়ে করা করতে হয় আলাদা প্লাগইন দিয়ে, আর এটা হচ্ছে শপিফাইতে হচ্ছে বাই ডিফল্ট করা থাকে, এটা অটোমেটিক্যালি চলে আসে যদি আমরা পেজটা ক্রিয়েট করার সময় আমরা কন্টাক্ট ফরম্যাটটা সিলেক্ট করে পেজটা ক্রিয়েট করি। ওকে ক্লিয়ার, দেন সেম ভাবে আমি যদি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে অ্যাবাউট আসে ক্লিক করলে আমি এই যে ব্লা ব্লা লিখছিলাম সেটাই আসছে, ঠিক আছে। ওকে এই যে এখানে সবকিছু আগের মতো, ওকে এটা আমাদের তাহলে হেডারটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের স্টোরটা কি করতে হবে, সাজাইতে হবে, তো আমরা সাজাবো কিভাবে, আমরা চলে যাব স্টোর সাজানোর জন্য থিমে, থিম থেকে যে থিমটাই থাকুক না কেন এটা সবার উপরে থাকবে, এখানে হচ্ছে চলে যাব আমরা কাস্টমাইজ, তো কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের স্টোরের বর্তমান অবস্থা হচ্ছে ডান পাশে দেখাবে, বাম পাশে হচ্ছে আমাদের এখানে মানে কোথা থেকে কি আসলো যেটাতে ক্লিক করবো সেটা চলে আসবে, সবার উপরে আছে অ্যানাউন্সমেন্ট বার, অর্থাৎ এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর এটাকে অ্যানাউন্সমেন্ট বার বলে, আমরা এটাতে ক্লিক করি, এখানে অ্যানাউন্সমেন্ট বারে হচ্ছে এই যে হেডার এখানে এই যে ওয়েলকাম টু, আমরা এটাতে অ্যানাউন্স বার ওয়েলকাম টু আওয়ার স্টোর এটা আছে, এটা হচ্ছে কালার এখানে আমরা কোনো কালার নাই, আমরা এটা ব্যাকগ্রাউন্ড 1 দেওয়া আছে, আমরা একটু চেঞ্জ করি দেখি কি হয়, ব্যাকগ্রাউন্ড 2 দেই তবু কিছু হচ্ছে না, আমরা আরো চেঞ্জ করি, এবার ঠিক আছে, একটু অন্যরকম কালার না হইলে তো এটা দেখতে ভালো লাগবে না, আচ্ছা এটা থাকুক, আমরা ওয়েলকাম টু আওয়ার স্টুডিও এটাই থাকুক, এখানে যদি চাও তুমি আরেকটা লিংক দিতে পারবা এটা দিতে পারবা, ওকে আপাতত এই পর্যন্তই থাকুক, আমরা এখানে অ্যালিংমেন্ট টু আওয়ার হোস্ট চাইলে তুমি আরো কি করতে পারবা অ্যাড করতে পারবা, তাহলে আমরা আরেকটা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখানে আমরা ক্লিক করব, এটা ওয়েলকাম একবার জানাইছি বারবার ওয়েলকাম জানানো যাবে না, অন্য কিছু দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা এটা স্লাইডার হচ্ছে না, এটা যেহেতু ফ্রি থিম আমরা পেইড থিমে এটা স্লাইডার পাবো, ঠিক আছে, তাহলে আমরা এটা একটা ইউজ করব, দুইটা ইউজ করলে এটা দেখতে ভালো লাগবে না, তাহলে আমরা এটা কেটে দিব, এটা কেটে দিব কিভাবে, আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে রিমুভ ব্লক এটা কেটে দিব, তাহলে কি হবে এখানে একটা স্পেস চলে যাবে, ওকে আচ্ছা এর পরের অপশন হচ্ছে হেডার, আমরা যে হেডারটা ক্রিয়েট করেছি সেটা এখানে আছে, এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এখানে যদি তুমি হেডারে ব্যাকগ্রাউন্ড দিতে চাও তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারবা, আমি ধরে নিলাম আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এটা কি ব্যাকগ্রাউন্ড দেখি, ওকে এখানে চাইলে তুমি কি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবে, আচ্ছা এখানে জাস্ট আমরা দেখি চেক করে দেখি কি কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, ওকে সেম ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না, উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আমরা এটাই দিলাম, ওকে উপরে যেহেতু নীল আছে নিচে কালা দিই কালো দিলাম তাহলে একটা দেখতে ভালো লাগবে, আচ্ছা এরপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে লোগোটা দিতে হবে, আমরা এখানে একটা লোগো সেট করব, তার লোগো সিলেক্ট ইমেজ এখানে আমাদের যদি কোনো লোগো অর্থাৎ স্টোরের লোগো ক্রিয়েট করা থাকে তাহলে এটা এই যে আপলোড অ্যান ইমেজ, আমরা যেহেতু কোনো কিছুই নাই এই জন্য কিচ্ছু দেখাচ্ছে না, এখান থেকে আপলোড অ্যান ইমেজে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমার কোনো লোগোটুকু আছে কি দেখি আছে কি না, আচ্ছা আমরা এটা গুগল থেকে এনে দিতে পারবো, আমরা প্রয়োজনে এখানে একটা সার্চ করলাম, আপাতত এটা দেখানোর জন্য তোমাদের দিচ্ছি, তোমাদের অবশ্যই তো ক্লায়েন্টের জন্য যদি কাজ করো তাহলে ক্লায়েন্টের লোগো থাকবে স্টোরের, অথবা তোমার যদি নিজের স্টোর থাকে তাহলে অবশ্যই কি থাকতে হবে একটা স্টোরের লোগো থাকতে হবে, তাহলে আমরা কি করব
যেমন এই লেগুটা আমি ওখানে সেট করব, তাহলে সেভ ইমেজ, ইমেজটা আমরা সেভ করি। সেভ করার পরে আমরা চলে যাব এখানে, যাওয়ার পরে আমরা এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে এখানে ছেড়ে দিলেও হবে। ওকে ওকে চলে আসলো। আচ্ছা এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করে দিই আমার মনে হয় আরেকটু ভালো হবে। আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বিজি রিমুভ। ওকে এই সাইডটাতে যাব, যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কিভাবে, আমরা একটা ইমেজ নিব, ইমেজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বিজি রিমুভে যাব। রিমুভে যাওয়ার পরে আমরা এই যে আপলোড ইমেজ এইটাতে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিয়ে ছেড়ে দিলেও হয়ে যাবে। ওকে হয়ে গেল, তাহলে আমরা এটা কি ডাউনলোড করব। ঠিক আছে ওকে কমপ্লিট, আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে গেছে, তাহলে আমরা এই ইমেজটা ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। আমি ডিজিটাল মার্কেটার, আমি আসলে মানে কি বলবো যে ওয়েব লোগো মেকার না, যারা গ্রাফিক ডিজাইনার তারা লোগো বানায়া যে কোনো ভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। জাস্ট হচ্ছে আমি এটা নমুনা দেখাইলাম, তোমাদের অবশ্যই ক্লায়েন্টের লোগো থাকবে, তোমাদের নিজেদের স্টুডিওতে নিজেদের লোগো থাকবে। জাস্ট হচ্ছে এই লোগোটা ক্রিয়েট করলাম, আমি এখানে সেট করে দিলাম। ওকে দেন হচ্ছে কাস্টম লোগো উইড, এটা কতটুকু বড় বানাইতে চাও, তাহলে এটাতে যদি তুমি কি করো এটা বড় করো তাহলে এটাও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ওকে আর যদি এটা ছোট করো তাহলে কি হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে এখন তুমি কতটুকু বড় করবা সেটা তোমার বিষয়, তবে বড় করলে হেডারটাও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ওকে আপাতত একটা মাপ মতে থাকুক। ওকে আচ্ছা এখন লোগো পজিশন, তুমি এই লোগোটা কোথায় দেখে থাকতে চাও, এটা এখন লেফটে আছে, যদি তুমি চাও যে এটা টপ লেফটে দিবা এটা কি ওইরকম করা যাবে, যদি মনে করো যে এটা টপ সেন্টার দিবা তাহলে এটা মাঝখানে চলে আসবে। আপাতত এটা যেখানে আছে এখানেই থাকো। ওকে তাহলে ভালো লাগলো। আচ্ছা এবার হচ্ছে মেনু, আমরা মেনুটা তো অবশ্যই সাজাইছি, তাহলে এখান থেকে আর মেনু চেঞ্জ করা আমাদের দরকার নেই, এটা হচ্ছে মেইন মেনু, অর্থাৎ যে মেনুটা সাজানো আছে এটা এটাই মেইন মেনু এখানে আছে। আচ্ছা এখানে হচ্ছে পরের অপশনটা হচ্ছে শু সেপারেটর লাইন এম্বাস স্টিকি হেডার, এটা যেভাবে আছে তাই আছে থাকুক, যা কিছু করলাম আমরা সেভ দিয়ে দিব। ওকে আচ্ছা এরপরের কাজ হচ্ছে এখানে, তো এখানে কাজ হচ্ছে আমরা হেডার থেকে একটু ব্যাকগ্রাউন্ড ব্যাকে যাই, তাহলে আমরা হেডারটা ঠিক করলাম। এবার হচ্ছে এখানে হচ্ছে ইমেজ ব্যানার, আচ্ছা ইমেজ ব্যানার, ইমেজ ব্যানার আমরা এখানে একটা স্লাইডার দিব, স্লাইডার দেওয়ার জন্য দেখি স্লাইডার আছে কিনা, স্লাইডার স্লাইডার স্লাইডার, আচ্ছা স্লাইডার যদি না থাকে, যে কোনো একটা স্টুডেন্ট প্রথমে স্লাইডার থাকতে এটা দেখতে ভালো লাগে, তাহলে হচ্ছে এটা কি করব আমরা অ্যাড সেকশনে ক্লিক করব। অ্যাড সেকশনে যাওয়ার পরে এখানে দেখবা যে স্লাইডার নামে কোনো অপশন আছে কি নাই, পেজ ভিডিও, আচ্ছা এটা মনে হয় ফ্রি থিমে ওইভাবে নাই। আচ্ছা যদি না থাকে সমস্যা নাই, থিমে যদি না থাকে তাহলে এটা করা সম্ভব না। ঠিক আছে তাহলে আমরা কি করব, যেটা আছে সেটাই আমরা দিব, সেটা হচ্ছে কিভাবে দিব, থিম সেটিং, আমরা হচ্ছে ইমেজ ব্যানারটা এখানে কি আছে, ইমেজ ব্যানার এটাতে ক্লিক করি দেখি কি আছে, এই যে ইমেজ ব্যানার টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড, এগুলা আমার যেটা পছন্দ, হেডার ফ্রন্ট সাইজ, এখানে এগুলা কোনো কিছু থাকলে আমার কাছে ভালো লাগে না, তো এটা টেক্সট হচ্ছে আমরা এটা যেটা ভালো না এটা আমরা কি করব এখান থেকে চোখে, এই যে চোখে কালি মেরে দেব। ঠিক আছে তাহলে এটা আর কি হবে না, এখানে শো হবে না। ঠিক আছে এই বাটন এটাও আমার দরকার নেই।
ওকে আমরা কি করব শুধুমাত্র এখানে একটা ইমেজ দিব তাহলে ইমেজ দেওয়ার জন্য আমরা অ্যাড ব্লকে ক্লিক করব অ্যাড ব্লকে ক্লিক করলে এখানে দেখো কি আছে কি কি অ্যাড করা যাবে অ্যাড ব্লকে ক্লিক করলাম এখানে অ্যাড করা যাচ্ছে তোমার টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড শেয়ার ইনফরমেশন বাটন আচ্ছা আমরা এটা ডিলিট মারি এটা দরকার নাই আমার রিমুভ ব্লক অ্যাড ব্লক টেক্সট হেডিং ব্লক আচ্ছা ফ্রি থিম তো এটা ওইভাবে পাওয়া যাচ্ছে না যাই হোক আমি সাজাই দিচ্ছি তোর পরেও আমরা পেইড থিমে আগামী ক্লাসে এটা আমরা সুন্দর করে সাজাই দেব আচ্ছা ইমেজ উইথ ব্যানার আমরা এটা সিলেক্ট করলাম এখানে একটা ইমেজ দেই সিলেক্ট ইমেজ আমরা এখানে যদি ভালো ইমেজ হয় এটা কোন মাপের হয় সেই অনুযায়ী করতে হবে প্রয়োজনে আমরা এখান থেকে ফ্রি ইমেজে যাব ফ্রি ইমেজে যেয়ে সব লোকাল থেকে আমরা একটা একটা ইমেজ দিয়ে দেখব যে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে ওকে চলে মোটামুটি এটা দিয়ে দেখি ওকে দিয়ে দিলাম আচ্ছা সেকেন্ড ইমেজ এখানে তোমার আরেকটা ইমেজ দিই দেখি সেম ভাবে শপ লোকাল লোকালের পরে আমরা হচ্ছে এই ইমেজটা এখানে এইভাবে দেখাচ্ছে তাহলে আমাদের একটা ইমেজ থাকলে স্টুডেন্টটা দেখতে ভালো লাগে আমাদের সেকেন্ড ইমেজটা তাহলে দিচ্ছি না একটাই থাক এটা হচ্ছে ব্যানার হাইট মিডিয়াম স্মল ব্যানারটা ছোট করে দিলে আমার কাছে ভালো লাগে এটা তুমি যেভাবে করতে চাও সেটা আচ্ছা অ্যাডাপ্ট সেকশন হাইট টু ফার্স্ট ইমেজ সাইজ আচ্ছা এটা আমাদের দরকার নাই ডেস্কটপ টেক্সট পজিশন বটম সেন্টার ওকে হ্যাঁ এটা থাকুক শুট টেক্সট বক্স অন ডেস্কটপ এটা দরকার নাই আমরা এখানে কোনো কিছুই দিতে চাই না এরপরে হচ্ছে ইমেজ ওভারলে অপাসিটি আচ্ছা এটা জিরো দেওয়া আছে এটা যদি তোমরা অপাসিটি চাও তাহলে ইমেজের অপাসিটি যদি কমাইতে চাও তাহলে এটা বাড়াই দিলে এটা অপাসিটিটা কমে যাবে মানে একটু দেখতে ঝাপসা ঝাপসা মনে হবে আমরা এটা ক্লিয়ারলি দেখতে চাই কালার সিম ব্যাকগ্রাউন্ড এটা যা আছে তাই মোবাইল লেআউট অবশ্যই সবকিছু ঠিক আছে যা আছে সে তাহলে আমরা এটা এখানে সাজাই দিলাম তো ইমেজ ব্যানারটা আমরা কমপ্লিট করলাম এরপরে রিচ টেক্সট এরপরে এই রিচ টেক্সট মেস্ট এটা আমার দরকার নাই তাহলে রিচ টেক্সট যদি আমার দরকার না হয় তাহলে আমরা যেটা করব এটা সরাসরি চোখ মেরে দিব চোখে কালি মেরে দিলাম তাহলে ওইটা আর দেখাবে না এবার ফিচার প্রোডাক্ট আমরা এখানে প্রথমে আমরা দেখাবো হচ্ছে কালেকশন ঠিক আছে তাহলে আমরা এখানে আবার দেখি অ্যাড সেকশনে যাই অ্যাড সেকশনে যাওয়ার পরে ব্লগ পোস্ট কলেজ কালেকশন লিস্ট এটা আমরা অ্যাড করব অ্যাড করার পরে কালেকশন লিস্ট এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সবার উপরে নিয়ে আসব তাহলে হচ্ছে অর্থাৎ আমরা এখানে অ্যানাউন্সমেন্ট হেডার ব্যানার এটার নিচে দিয়ে দিলাম তাহলে কি হবে আমাদের এই যে ব্যানারটার পরেই আমাদের কালেকশন লিস্টটা দেখাবে তাহলে আমরা কালেকশন লিস্টে এখানে তিনটা কালেকশন করা যাচ্ছে তাহলে আমরা এখানে কালেকশনে একটা একটা ক্লিক করব সিলেক্ট কালেকশন আমরা এখানে কি দিব মেন্স ফ্যাশন এটা সিলেক্ট করলাম অটোমেটিক্যালি এখানে মেন্স ফ্যাশনটা চলে আসবে ঠিক আছে অর্থাৎ এখানে আমি এটা জাস্ট যে ইমেজটা আছে সেটা দেখাচ্ছে কিন্তু এটা তুমি যদি অনেকগুলা করো তাহলে সেটা দেখাবে আচ্ছা একটা করলাম তাহলে আমাদের একটা হয়ে গেল দ্বিতীয় হচ্ছে এখানে মেন্স ফ্যাশন দ্বিতীয় আরেকটা কালেকশন আমরা এবার সিলেক্ট করলাম হচ্ছে ওমেন্স ফ্যাশন তাহলে ওমেন্স ফ্যাশন চলে আসবে তৃতীয় হচ্ছে আমরা সিলেক্ট করব কিডস জোন
তাহলে আমরা 30 জুন চলে আসছি অর্থাৎ এখানে আমাদের কালেকশনগুলো আমরা নিয়ে আসলাম তাহলে স্টোরটা আমরা কিভাবে ডিজাইন করলাম প্রথমে হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার দিলাম তারপরে হচ্ছে কি একটা হেডার দিলাম হেডারে কালার চেঞ্জ করলাম একটা ব্যানার দিলাম তারপরে হচ্ছে আমাদের কালেকশনটা দিলাম ঠিক আছে স্টোরটা সুন্দর করে সাজানোও কি একটা আর্ট ওকে কালেকশনটা দেওয়ার পরে আমরা যদি চাই এখানে আরো দিতে পারবো আরেকটা দিক দেখি কি আছে তাহলে কি হয়ে গেল এটা উপর নিচে হয়ে যাচ্ছে আমাদের তো এটা দরকার নাই তিনটা আছে তাহলে তিনটাই থাকুক ওটা হচ্ছে এক লাইনে থাকে এটা দেখতে ভালো লাগে ওকে আচ্ছা এখানে কালেকশনের এটাতে যদি ক্লিক করি এখানে কালেকশন আছে তো তো আমরা এখানে এখানে আওয়ার কালেকশন দিয়ে দিই ওকে একটা ইমেজ রেশিও স্কয়ার কি কি করা যায় দেখি অ্যাডাপ্ট টু ইমেজ পোর্টেবল একটু বড় হয় তাহলে এটাই থাকুক আর কি করা যায় স্কয়ার এটা তোমাদের পছন্দ যেটা পছন্দ হয় সেটা করে দিবা আচ্ছা কালার স্কিম ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাও তাহলে এখান থেকে তুমি ব্যাকগ্রাউন্ডটা করে নিতে পারবে ও এখানে শুধুমাত্র এখানে চেঞ্জ হচ্ছে আচ্ছা এটা থাকলে খারাপ হয় না ইনেবল সুইপ অন মোবাইল আচ্ছা মোবাইল তো সুইপ হইতে হইব অ্যাড ইমেজ পেডিং এটা যদি থাকে এটা কেমন লাগে এটা তোমাদের ইচ্ছা ওকে ওকে যেভাবে আছে থাকুক আমরা তাহলে এটা সেটিংটাও কমপ্লিট করলাম কালেকশনটাও কমপ্লিট করলাম ওকে দেন রিচ টেক্সট এটা আমার দরকারই নেই ফিচার কালেকশন এটা হচ্ছে আমরা এখানে কি কি আছে ভিডিও প্রোডাক্ট কালেকশন তাহলে হচ্ছে এটাতে যদি ক্লিক করি আমরা এখানে আমরা কোথায় যাচ্ছি এটা রেডি হওয়ার পরে ফিচার প্রোডাক্ট আমাদের ফিচার প্রোডাক্ট এখানে ফিচার প্রোডাক্টস এখানে ফিচার কালেকশনও লিখতে পারো বা ফিচার প্রোডাক্টও থাকুক এখানে কালেকশন অল দেওয়া আছে তুমি চাইলে অন্য যে কোন একটা স্পেসিফিক কালেকশন তুমি অ্যাড করতে পারো যেমন এখানে হচ্ছে অল কালেকশনটা দেখাচ্ছে তুমি চাইলে এখানে হচ্ছে চেঞ্জ যায় চেঞ্জ কালেকশন এখানে যদি চাও তুমি শুধুমাত্র মেন্স ফ্যাশনটা দেখাবা তাহলে হচ্ছে মেন্স ফ্যাশনের যত প্রোডাক্ট আছে এখানে দেখাবে ঠিক আছে তুমি যদি চাও এটা হচ্ছে অন্যান্য থিমে পেইড থিমে দুই তিনটা করা যায় এটাতে যেহেতু একটাই করা যাচ্ছে একটাই যদি মনে করো শুধু টি শার্টটা দেখাবা তাহলে টি শার্টে শুধুমাত্র যে কয়টা প্রোডাক্ট সেটাই দেখাবে যদি মনে করো কেস জোন দেখাবা তাহলে কেস জোনটা দেখাবা এখান থেকে এটা চেঞ্জ করা যায় আপাতত হচ্ছে অল কালেকশনটা এখানে আছে অল কালেকশনটাই থাকবে আমরা এটা চেঞ্জ করতেছি না এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট শো এখানে বলা আছে তুমি কয়টা প্রোডাক্ট দেখাইতে চাও এখানে যেটা সিলেক্ট করা আছে চারটা তুমি চাইলে এটা যদি বাড়াই দাও তাহলে কি এটা আরো বাড়াই দেখাবে অর্থাৎ তোমার 12টা প্রোডাক্ট দেখাচ্ছে এখানে ঠিক আছে ওকে থাকো আচ্ছা এর পরের অপশনটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা নতুন সেকশন ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এখানে একটা মাল্টিমিডিয়া কলেজ এখানে একটা প্রোডাক্টের ভিডিও থাকতেছে আর এটা হচ্ছে এক্সাম্পল প্রোডাক্ট টাইটেল প্রাইস আচ্ছা আমরা এটা দেখি এটা ক্লিক করি এখানে তোমার কভার ইমেজ একটা ইমেজ দিলাম ইমেজ দেওয়ার পরে এটা মনে করে একটা ইমেজ দিলাম এখানে যেটা করতে হবে এখানে একটা ইউটিউবের ভিডিও দেওয়া যাচ্ছে বুঝতো এই থিমটাতে ইউটিউবের একটা ভিডিওর লিংক দেওয়া যাবে তাহলে আমরা এখান থেকে একটা ইউটিউবের ভিডিওর লিংক নিয়ে আসি দেখি কেমন হয় সেটা হচ্ছে এখানে আমরা দিলাম হচ্ছে অনলাইন শপিং
আচ্ছা অনলাইন শপিং প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্টের কি অনলাইন শপিং এর দিকে একটা প্রোডাক্ট দেখি। কিচ্ছু তো পাই না, ওমেন একটা পাইছি, যাই হোক একটা ভিডিও আমরা দেখি। তাহলে এই ভিডিওতে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটনে ক্লিক করলে কি পাবো, আমরা একটা লিংক পাবো, এই যে কপি লিংক, এটা লিংকটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। তাহলে আমরা স্টোরে আসলাম, স্টোরে আসার পরে এখানে এই লিংকটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিয়ে দিলাম। ওকে, cannot connect to YouTube, please try again later, ঠিক আছে। এটা ফ্রি থিম তো মনে হচ্ছে না, ভিডিও টেক্স। আচ্ছা এটা, আচ্ছা এরপরে প্রোডাক্ট, এখানে কি প্রোডাক্টে কি আছে, সিলেক্ট প্রোডাক্ট, আমরা যে কোনো একটা প্রোডাক্টে হাইলাইট করতে পারবো। হ্যাঁ আমরা ধরে নিলাম এই প্রোডাক্টটা আমরা দেখাতে চাই, মাল্টিমিডিয়া কলেজ, আচ্ছা আওয়ার কালেকশন নেম, আচ্ছা এখানে কি আছে, প্রোডাক্ট দিলাম এখানে, এটা কি করে মাল্টিমিডিয়া কলেজ, আমরা এখানে নাম চেঞ্জ করে দিলাম, নাম চেঞ্জ দিলাম আওয়ার বেস্ট সেলিং। ওকে এটা হচ্ছে ডেস্কটপ লেআউট, লেফট লার্জ ব্লক, বেশি লার্জ হয়ে গেছে, রাইট লার্জ ব্লক, আচ্ছা এটা মোবাইল লেআউট কলেজ, আচ্ছা এটা এখানে থাকুক। এরপরে হচ্ছে এখানে এটাতে আসার পরে এখানে কিছু করা যাচ্ছে না, এটা পেইড থিমে হবে, আমরা এটা আপাতত যেভাবে আছে সেভাবে আমরা সাজাই। এরপরে কালেকশন দেখাচ্ছে, এখানে একটা কালেকশন সেট করা যাবে, ওয়াচ আমরা একটা কালেকশন দিয়ে দিলাম। ওকে তাহলে আমাদের কি হয়ে গেল, এটা এইভাবে দেখাচ্ছে, ওয়াচ নামে একটা লিংকটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, তাহলে কাল আমাদের ওয়াচের লিংকে নিয়ে যাবে। এখানে একটা ভিডিও দিতে বলতেছে, দেখি আমরা ভিডিওতে অ্যাড করতে পারতেছি না, তারপরেও করতে পারি কিনা দেখি। ভিডিওতে গেলাম, যাওয়ার পরে সেম ভাবে আমরা দেখি ইউটিউবের লিংকটা হয় কিনা, হচ্ছে না। তাহলে যদি না হয় তাহলে ভিডিওটা আমরা চোখ মেরে দেব, চোখে কালি মেরে দিলাম। ওকে এরপরে হচ্ছে মাল্টি কলাম, এখানে মাল্টি কলাম 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 এগুলো দরকার নাই, এগুলো বা ওকে অ্যাড কলাম, অ্যাড সেকশন, এখানে আমরা কি করেছি যতদূর সম্ভব রেডি করেছি। এরপরে আমরা একটা জিনিস দরকার, সেটা হচ্ছে এই যে নিউজ লেটারটা। হ্যাঁ তাহলে হচ্ছে এখানে এই নিউজ লেটারটা কুইক লিংক, কুইক লিংক, এটা ফুটার চলে আসছে, আমরা ফুটারে, আচ্ছা প্রয়োজনে এইটুকুই আমরা থাকুক। এখানে আমরা স্টুপটা দেখে এবার ভিজিট করি, যা কিছু করছি সেভ দিয়ে লই, সেভ দিয়া এখানে গেলাম, যাওয়ার পরে আমরা দেখি অ্যাবাউট আস প্লাস না, আমরা হোমে যদি ক্লিক করি তাহলে আমাদের স্টুপটা মোটামুটি কি হয়ে গেল, একটা সিস্টেমে চলে আসছে। ওকে ওকে আচ্ছা আমরা কি আরো সামনে বাড়াবো নাকি আজকের মতো শেষ করব, হুমায়ুন কবি স্যার আজকের মতো থাক, আজকের মতো থাকবে, জি স্যার, আচ্ছা বেশি চাপাই দিলে আসলে শেখা যাবে না, পরবর্তীতে ভালো যতটুকু দেখানো হয়েছে খুব কঠিন মনে হয়েছে না স্যার, প্রবলেম নেই ইনশাআল্লাহ ভালো ভাবে চেষ্টা করলে ভালোভাবে শেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করছি, অনেক কোনো প্রশ্ন আছে
আচ্ছা ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিস করো, একটা স্ক্রু ডিজাইন করে ফেলো। আমি আপাতত এটা রেকর্ডিংটা হচ্ছে ক্লোজ করে দিচ্ছি, আমি একটু